আগের পর্বে আমরা দেখেছিলাম নবিতা কোনো কাজই একা একা করতে পারে না, সব কাজেই ওর ডোরেমনের গ্যাজেটের সাহায্য লাগে। সব কাজ ডোরেমনের সাহায্যে করলেও জীবনের সব পরীক্ষা তো নবিতাকে একাই দিতে হবে, তাই না? ডোরেমনের গ্যাজেটের সাহায্য নিয়ে হোমওয়ার্ক শেষ করে ফেললেও সে তো বিষয়টা কিছুই শিখতে পারেনি। ফল যা হওয়ার তাই হলো। আজ স্কুলে নবিতার ম্যাডাম ওদের পরীক্ষার রেজাল্ট দেবেন, এসো দেখি কি হয়। আজ তোমাদের রেজাল্ট দেব, তৈরি হয়ে নাও, নামটি ধরে ডাকলে পরে রেজাল্ট নিয়ে যাও। সিজুকা, ইয়েস ম্যাম, এই নিয়ে যাও তোমার রেজাল্ট, 10 পেলে 10। ভেরি গুড গার্ল, এইভাবে যাও চালিয়ে পড়া, দেখবে সবাই হচ্ছে খুশি, সবাই তোমার বস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থাকবে মনে এই কথাটি, পড়াই ফাঁকি নয়, আমিও যে চাই এগিয়ে গিয়ে করতে সব জয়। দেখেছো কি? ইয়েস ম্যাম, 10 তুমি পেলে এটাই আমি চাই। থ্যাংক ইউ ম্যাম, পড়াই ফাঁকি দিনই আমি বড় হতে চাই, রোজ 2 বার নিয়ম করে পড়তে বসি তাই। জিহান, ইয়েস ম্যাম, এই নিয়ে যাও তোমার রেজাল্ট, 10 তোমার 5, কাজগুলো সব দিয়ে ফাঁকি ধরছ খালি মাছ। এইবারটা মাফ করে দিন, আর হবে না ভুল, ভালো পড়াই লক্ষ্য হবে, নড়ব না এক চুল। এই কথাটা মনে রেখো, ভালো করা চাই, পড়াশোনা থেকেই বড়, আর কিছু তো নাই, তোমরা সবাই করলে ভালো লাগবে আমার ভালো, তোমরাই তো ভবিষ্যতে জ্বালবে দেশের আলো। খেলার সময় খেলা করো, পড়ার সময় নয়, খেলার সময় করবে খেলা তবেই সঠিক হয়, একটিমাত্র ছাত্র আমায় পড়াতে নেই মন, যতই বলি বলছি যত খেলছো সারাক্ষণ। নবিতা, ইয়েস ম্যাম, তুমি এদিকে এসো, তোমার রেজাল্ট নাও, একটু কি হয় না ইচ্ছা ভালো নম্বর পাও, কি করেছো খাতায় তুমি ইজি বিজি আঁকা, প্রশ্নগুলি নাই উত্তর, পাতাগুলি সব ফাঁকা, তোমার খাতায় শুধুই ছবি কোনো লেখা নেই, কেমন করে বলো তোমার নাম্বারটা দি, তাই দিয়েছি 0 তোমায়, তোমার প্রাপ্য এটা, পড়াশোনায় মনটা দাও, আসল কাজটা সেটা। আজ এখানে ছুটি দিলাম, সবাই বাড়ি যাও, বাড়িতে গিয়ে মা বাবাকে রেজাল্টটা দেখাও।